দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা পয়েন্টে বসানো হলো সপ্তম স্প্যান, দৃশ্যমান হলো 1200 মিটার। এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প। 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মূল কাজ, বাড়বে বাণিজ্য বিনিয়োগ। বরিশালে 31 শিশুর ভ্রূণ উদ্ধারের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু, নার্সিং ইনচার্জের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি। দর্শক স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপাত। এখন সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এক মাসের কম সময়ের মধ্যে স্বপ্নের পদ্মা সেতুতে বসল আরও একটি স্প্যান। এ নিয়ে জাজিরা প্রান্তে বসানো হলো সপ্তম স্প্যান, আর মামা প্রান্তের একটি স্প্যান মিলে বসল পদ্মা সেতুর 8ম স্প্যান। এর মাধ্যমে নদীর 2 প্রান্তে দৃশ্যমান হলো সেতুর 1200 মিটার। রতন মাহমুদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল 8টার দিকে স্প্যান বসানোর কাজ শুরুর কথা থাকলেও ঘন কুয়াশা আর কারিগরি জটিলতার কারণে কাজ শুরু হয় 3 ঘন্টা পর। এরপর সকাল 11টার দিকে জাজিরা প্রান্তে আগের 36 নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে 35 নম্বর পিলারের মধ্যে যোগ হয় নতুন স্প্যানটি। স্প্যান বসানোর কাজ শেষ হয় দুপুর 1:30টার দিকে। ওপারে 1টি এবং এপারে 7টি স্প্যান তোলা হয়েছে, আর আমরা আশা করি যে পদ্মা সেতুর কাজ নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। এক মাসের কম সময়ের মধ্যে পদ্মা সেতুর 8ম স্প্যান বসায় পদ্মা সেতু ঘিরে সম্ভাবনা আরও কাছাকাছি এসেছে দক্ষিণাঞ্চলের মানুষের। আমরা কোনদিন কল্পনা করি নাই যে সেতু হবে, তবে আমাকে ঈশ্বরের বিষয় যে আমরা সেতুটি পাইছি। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা পয়েন্টে দৃশ্যমান হল 1050 মিটার, আর মাওয়া প্রান্তের 150 মিলে নদীর 2 প্রান্তে দৃশ্যমান হল 1200 মিটার। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ এ সেতুতে 42টি পিলারের উপর বসবে 41টি স্প্যান। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের মূল কাজ বোরিং শুরু হবে 24 ফেব্রুয়ারি। এ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পতেঙ্গায় এই টানেলের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এ টানেল চালু হলে চট্টগ্রামের শিল্প ও ব্যবসা বাণিজ্যে গতি আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পর্যন্ত 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। কর্ণফুলী নদীর তলদেশে 18 থেকে 31 মিটার গভীরে এই টানেল দিয়েই চলাচল করবে যানবাহন। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরই মধ্যে এ প্রকল্পের 32% কাজও শেষ হয়েছে। 32%-এরও বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আমরা এখন টানেল উদ্বোধনের যে প্রাসঙ্গিক কাজগুলো আমরা এখন বর্তমানে এগিয়ে চলেছে। টানেলটি চালু হলে চট্টগ্রামের বন্দর এলাকার সাথে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে, সংযোগ স্থাপন হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাথে সমগ্র বাংলাদেশের কানেক্টিভিটি অনেক ফাস্ট হয়ে যাবে। এটা দিয়ে অর্থনীতির উপর একটা বড় রকমের ইম্প্যাক্ট আছে। একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে সক্ষম হবে। স্থানীয়রা বলছেন এ প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র, চট্টগ্রাম হবে 1 সিটি 2 টাউন। এই টানেলের নির্মাণের কারণে আমাদের এলাকাবাসীর ব্যবসা বাণিজ্য চাকরি সুবিধা বৃদ্ধি পাবে, আমাদের ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আশা করা হচ্ছে 2022 সালের ডিসেম্বরে শেষ হবে দক্ষিণ এশিয়ার প্রথম স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ। বরিশাল শেরেবাংলা মেডিকেলের ডাস্টবিন থেকে 31টি শিশুর দেহাবশেষ উদ্ধারের ঘটনায়
তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। নার্সিং ইনচার্জের বরখাস্তাদেশ প্রত্যাহারের দাবিতে পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন নার্সরা। স্মারকলিপিতে বলা হয়, ফেলে দেয়া মানবভ্রণের দায়িত্ব কখনোই নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তার ছিলেন না। গাইনি বিভাগের ল্যাবরেটরি থেকে ভ্রণগুলো অপসারণের বিষয়টিও তিনি অবগত ছিলেন না। এ কারণে নার্সিং ইনচার্জ জ্যোৎস্নাকে সাময়িক বরখাস্তের ঘটনা অমানবিক। জ্যোৎস্নাকে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। গেল সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে 31টি মানবভ্রণ উদ্ধার করা হয়। সে কার্যক্রম আজকেই শুরু করেছে সকাল থেকেই, এবং আমি 3 দিনের ভিতরে এর প্রতিবেদন তৈরি করে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেব। বরিশালে ভুল চিকিৎসায় শিশু রিয়ান হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা শিশু রিয়ানের হত্যাকাণ্ডে অভিযুক্ত শেরেবাংলা মেডিকেলের শিশু বহির্বিভাগের চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান খান এবং হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসির 2 কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত 5 মাসের শিশু রিয়ানকে নিয়ে গত 6 ফেব্রুয়ারি সকালে শেরেবাংলা মেডিকেলের বহির্বিভাগে যান তার বাবা মা। এ সময় ডাক্তার মাহমুদ হাসান খান শিশুটির ব্যবস্থাপত্রে ইনহেলার লিখে দেন। একই সাথে তিনি হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসি থেকে ওই শিশুটিকে ইনহেলার নেওয়ার পরামর্শ দেন। ওই দিন সন্ধ্যায় বেস্ট ফার্মেসির 2 জন কর্মচারী শিশুটিকে ইনহেলার দেয়। এর কিছুক্ষণের মধ্যে শিশুটি মারা যায়। এ ঘটনায় ওই দিন রাতে শিশুটির বাবা আলামিন হালদার বাদী হয়ে অভিযুক্ত চিকিৎসক মাহমুদ হাসান খান এবং বেস্ট ফার্মেসির 2 কর্মচারীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। আগামী 2 বছরের মধ্যে রংপুরকে উন্নত নগরী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা। তিনি আরও বলেন, সড়ক সংস্কার, যানজট নিরসন সহ নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে সড়কের অব্যবস্থাপনা, তীব্র যানজট সহ নানা সমস্যা তুলে ধরেন নগরবাসী। নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি জানান তারা। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলররা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবার ক্ষেত্রে রংপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলো নিশ্চিত করার জন্য প্রত্যেকটা সেক্টরকে আমরা ঢেলে সাজিয়েছি, যেখানেই কমপ্লেন সেখানেই পরিবর্তন। এই 2 বছরের মধ্যে আমরা রংপুর সিটিকে একটা উন্নত সিটি হিসেবে রূপান্তর করতে চাই। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নেত্রকোনায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে 9টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক। সুনামগঞ্জের 10টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখানে 31 জন চেয়ারম্যান, 75 জন ভাইস চেয়ারম্যান ও 41 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কক্সবাজারের টেকনাফে বিজিবি এবং ইয়াবা চোরাকারবারীদের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ জাফর আলম নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে বিজিবির 2 সদস্য। ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের 5 নং গেট এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির দাবি, জাফর আলম ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জাফরকে আটক করা হয়। পরে তিনি জানান যে বিপুল পরিমাণ ইয়াবার চালান উপজেলার সাবরাং এলাকায় ঢুকবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ওই এলাকায় যায়। এ সময় চোরাকারবারিয়া তাকে
তাকে তাদের গুলি চালায়। বিজিবির আত্মরক্ষার্থে গুলি ছোড়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে মোহাম্মদ জাফর আলমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এদিকে যশোরের শার্শা উপজেলার উলাশি কুচেমোড়া গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে লক্ষ্মীপুরের একসময়ের প্রমত্তা ডাকাতিয়া নদী। নদীর বুকে ঘরবাড়ি নির্মাণ, বাঁধ দিয়ে অবৈধ মাছ চাষ এবং ময়লা আবর্জনায় পানি দূষণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পানির প্রবাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সকল নৌ চলাচল। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে। সাইদুল ইসলাম পাবেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরের পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীটির উপর দিয়ে একসময় বড় বড় নৌযান চলাচল করত। বর্তমানে নদীটি এখন অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে। অপরিকল্পিতভাবে নদী ভরাট করে কালভার্ট নির্মাণ এবং অবৈধভাবে মাছ চাষ সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে। ফলে নদীর পানি ব্যবহার, মাছ ধরা ও নদীপথে চলাচল করতে পারছেন না এই অঞ্চলের বাসিন্দারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষক, বাসিন্দা ও ব্যবসায়ীরা। এই দুইটা কারণে সাইলাইতো ডাইলাইতো মাছ হয়তো সব কাঁচামাল হয়তো পানির কাজে কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না। পানি হাতে লওয়া যায় না, মুখে লওয়া যায় না। ডাকাতিয়া নদী প্রায় মৃত প্রায়। আমরা চাই যে আমরা আগের মতো এখানে লঞ্চ স্টিমার আসুক। আমরা রায়পুরবাসী ব্যবসায়ী হিসেবে আমার এই আকুতি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, নদীটি খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে দখল উচ্ছেদের বিষয়ে কাজ শুরু হবে বলে জানান তিনি। ডাকাতিয়া নদী খননের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে এবং দখল দূষণ উচ্ছেদের বিষয়েও আমাদের পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে সমস্ত দখল উচ্ছেদ করব, এটাই আমাদের পরিকল্পনা। দ্রুত ডাকাতিয়া নদীটির দখল দূষণ রোধ করে পুনঃখননের উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর। পাবনায় আবু সাইদ হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১,৫০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দেড় বছর কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রোস্তম আলী এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালের ১৩ এপ্রিল পাবনার কুমারগাড়ি গ্রামের আবু সাইদকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে পরদিন আতাইকুলা থানায় হত্যা মামলা দায়ের করেন। আতাইকুলা থানার উপপরিদর্শক মোট ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই মামলার রায় দেন আদালত। নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে ২৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন। পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়িতে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী বিউটি আক্তারকে হত্যা করে রাসেল মিয়া। হারিয়ে যাচ্ছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের মাতৃভাষা। চার বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছোট পরিসরে একটি শিক্ষাকেন্দ্র খোলা হলেও দুই বছর ধরে অর্থাভাবে এটি বন্ধ রয়েছে। তবে রাখাইনদের নিজস্ব ভাষা বাঁচিয়ে রাখতে এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুমন শিকদারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলা উপজেলায় রাখাইন সম্প্রদায়ের বাস। নানা প্রতিকূলতায় অস্তিত্ব হারাচ্ছে এই সম্প্রদায়ের প্রাচীন ও সমৃদ্ধ মাতৃভাষা। রাখাইন সম্প্রদায়ের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে চার দশক ধরে রাখাইন শিশুদের মাতৃভাষার শিক্ষা দিয়ে আসছেন ক্রাথন চিং নামে এক শিক্ষক। তার প্রচেষ্টাকে এগিয়ে নিতে ২০১৫ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ প্রকল্পের মাধ্যমে ছোট পরিসরে রাখাইন মাতৃভাষা ও মৌলিক ধর্মীয় শিক্ষাকেন্দ্র চালু হয়। আমরা মাতৃভাষা শেখার পর যতটা পারি ততটা বলি। আমি সারা কাজ করি কিন্তু তাকে টাকা দিতে পারি।
কেন্দ্রটি চালুর দুবছর একটানা বেতন ভাতা পেল, এখন কোনো সুবিধা পাচ্ছেন না তিনি, তবু শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি কোনো কাজ করি না, এই মাস্টার কাজই করি আমি, ছোট পোলাপানে আমি পড়াই। সরকারি বরাদ্দ বন্ধ হওয়ায় রাখাইন শিশুদের মাতৃভাষায় পাঠদান নিয়ে চিন্তিত এখানকার অধিবাসীরা। আমাদের যে প্রজন্মে যে ছেলেমেয়েরা এখন এই শিক্ষাটা কিভাবে শিখবে সেটাই আমরা এখানে নিজেদের চিন্তাভাবনার ভিতরে পড়ছে। এইটা প্রধানমন্ত্রী কার্যালয়ের এই প্রকল্পটা চালু করা অনতিবিলম্বে এটা দরকার। শিক্ষা কার্যক্রমটি কি কারণে বন্ধ তার খোঁজ নিয়ে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো আমি আসলে খোঁজ নিচ্ছি যে কেন বন্ধ হয়ে গেল, কি প্রজেক্টের আওতায় এটা ছিল। এটা এছাড়া আমাদের পক্ষ থেকে যদি বলেন, আমাদের সমাজসেবা কার্যালয়ে কিছু বরাদ্দ আমরা পেয়েছি, সাংস্কৃতিক এবং ভাষার শিক্ষার যে বিষয়গুলো আছে সেটা আমরা আমাদের পর্যায় থেকে চেষ্টা করব উন্নয়নের জন্য। বরগুনার তালতলায় রাখাইন সম্প্রদায়ের 1200 মতো মানুষের বাস, এর মধ্যে শিশু রয়েছে 200+। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর সঙ্গে থাকুন।